কুকুর তো কামড়াবে, তাকে কামড় দিতে হবে, পাল্টা কামড় দিতে হবে, এটা তো আমার জানা নাই। কুকুর কামড়াবে, তাকে কামড় দেবো কেন? বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দণ্ডপ্রাপ্ত আসামি এবং ফিরোজ পলাতক, তার বক্তব্য বিবৃতি অডিও ভিডিও কোথাও যাতে প্রকাশিত হয়, প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে যাতে প্রকাশ না করা যায়, এই মর্মে একটা আমরা রিট করেছিলাম 2015 সালে। একটা রুল হয়েছিল, একটা এডিম টাইম অর্ডার হয়েছিল যে তার বক্তব্য বিবৃতি অডিও ভিডিও ইত্যাদি ইত্যাদি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা যাবে না, প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না। এই একটা এডিম টাইম রুল হয়েছিল, সেই রুলটা এখন পর্যন্ত বহাল আছে। ইদানিং আমরা লক্ষ্য করছি বিএনপির এই নেতার, ফিউজিটিভ নেতার বক্তব্য বিবৃতি আবারও দীর্ঘদিন যাবৎ এটার এই রুল এডিম টাইম অর্ডারের পরে মোটামুটি এটা সবাই, সব মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এটাকে মানছিল, এটাকে মেনেই কাজ করছিল। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিএনপির এই ফিউজিটিভ নেতার বক্তব্য নয়াপল্টন নেতাদের মিটিংয়ে প্রচার করা হচ্ছে বাইকে, বিভিন্ন অনেক সময় অনেক মিডিয়াতে বা অনেক অডিও ভিডিও এই সমস্ত আমরা দেখছি, ইউটিউবে দেখা যাচ্ছে ইদানিং এটা প্রচার, যেটা নাকি আদালতের এই যে এডিম টাইম যে নিষেধাজ্ঞা সেই তার পরিপন্থী, যার ফলশ্রুতিতে আমরা এই রুলটা অ্যাবসলিউট করার জন্য, স্থায়ী করার জন্যে আমরা আদালতে এসেছিলাম আজকে। আমরা এসেছি কয়েকদিন যাবতে, আমরা এটা নিয়ে আমরা আদালতে দৌড়ঝাঁপ করছি। কিছু লেকুনা ছিল যে তারেক রহমানের নোটিশ ঠিকভাবে সার্ভ হয় নাই, বিদেশে যেহেতু পলাতক আছে পত্রিকার বিজ্ঞপ্তি দিতে হবে, ভাই করে নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে, তার বাসা যেখানে সেখানে লটকিয়ে প্রচার করতে হবে, এই সমস্ত কিছু ডিরেকশন আদালতে ছিল, সেই ডিরেকশন সবগুলোই মানা হয়েছে। মানার পরে আজকে সেই শুনানি, রুলের শুনানির জন্য আগামীকাল থেকে কার্যতালিকায় আসবে এই আদেশ আদালত মানি। তাদের তো অ্যাকচুয়াল কি, তারা তো আসলে তাদের কোনো রাইট নাই কথা বলার, দে আর নো রাইট। একজন ফিউজিটিভ আসামির পক্ষে কোনো রকম আইনত অধিকার নাই কারো কথা বলার, যতক্ষণ পর্যন্ত সে আদালতের কাছে উপস্থিত না হবে। এই তারা তো আদালতে গোলমাল করছে কেন, তারা যখন নোটিশ আদালতে নির্দেশের জন্য নোটিশটা জারি করতে গেছে সেখানেও তারা বাধা দিয়েছে, ধাক্কা দিয়েছে, বাধা দিয়েছে, তারপর পুলিশ নিয়ে গিয়ে সে নোটিশটা সেখানে আদালতের আদেশ পালন করতে হয়েছে। এইভাবে তারা সব জায়গায় গোলমাল করছে, শুনা নিয়ে আসে নাই, এখনই তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সব কথায়। আসলে তো কোনোভাবে আইনগত কোনো অধিকারই নাই একজন ফিউজিটিভ আসামির সম্পর্কে কোনো কথা বলার, কালকের থেকে এটা কার্যতালিকায় আসবে, কালকের থেকে কার্যতালিকায় আসবে, কার্যতালিকা কত নম্বরে আসে সেটা দেখার বিষয়। এবং আমরা আশা করছি কালকে আমরা শুনানি যদি করতে পারি করবো, বা পরশুদিন করবো শুনানি, কাল তার কার্যতালিকা আসছে। আইনত তারা কোনো শুনানিতে অংশগ্রহণ করতে পারে না, এটা পরিষ্কার কথা, আইনত তারা অংশগ্রহণ করতে পারে না, তাদের কোনো ক্ষমতা নাই আইনত। এটা আমরা আশা করছি আমরা কার্যতালিকায় কালকে আসলে কালকেই চেষ্টা করবো আমি শুনানি করতে। কুকুর কামড় দিলে কি কুকুরে কামড় দিতে হয়? কুকুর তো কামড়াবে, তাকে কামড় দিতে হবে, পাল্টা কামড় দিতে হবে, এটা তো আমার জানা নাই। কুকুর কামড়াবে, তাকে কামড় দেবো কেন? আর কি একটা প্রশ্ন, আমাদের আর্গুমেন্টে একটা, যেটা নাকি যেই এডিম টারিম আদেশ যেটা আছে সে আদেশটাকে আমরা স্থায়ী করার জন্য চেষ্টা করি। একটা তো এডিম টারিম আছেই আদেশ, যে এডিম টারিম আদেশ 2015 সালেই প্রথমে দেওয়া হয়েছিল, রুল দেওয়া হয়েছিল যে এডিমটা আদেশে আসে, আদেশ দিয়ে আমরা সেটা চূড়ান্ত স্থায়ী করার করবো, সেটাই তো এসে আদেশটা স্থায়ী করার করবো। আপনার কিন্তু বক্তব্য ভালো হয়েছে, কোথায় কুকুরের বক্তব্য?